আমি কি অপরাধ করিলু? আমি রাজনৈতিক দল বিজেপি করার কারণে আমার উপর এই হারাহাস্তি, বিজেপিতে আহার কারণে মোর লড়া ছোৱালী এই মসজিদত পড়া শুনা করেছিল। এই মসজিদত পড়া শুনার পর মসজিদ কমিটিয়ে ফরমান জারি করিল যে মোর লড়া ছোৱালী পড়ব নয়। ফুজাইল আহমেদ চৌধুরী, মই কংগ্রেসের বিজেপিতে আহিছো কেবাদিন আগত। বিজেপিতে আহার কারণে মোর লড়া ছোৱালী এই মসজিদত পড়া শুনা করেছিল। এই মসজিদত পড়া শুনার পর মসজিদ কমিটিয়ে ফরমান জারি করিল যে মোর লড়া ছোৱালী পড়ব নয়। মোর লড়া ছোৱালী পড়ব নয় বলে ফরমান জারি করিল। মই লড়া মসজিদ কমিটিত সুদিল যে আপনার আমার লগত এখন ইনসাফ বহক, বিচারত বহক, কিন্তু আমার লগত বিচারত বহিব নারাজ এতিয়ালৈকে, যে কিয় আপনালোকে কিয় আমাক লড়া ছোৱালী ইসলামের কোরআন শিক্ষার পর বঞ্চিত করিলা? হ্যাঁ, আমি কি করেছো? যদি আমি কোনো অপরাধ করো তেতিয়া কোক, তেতিয়া বিচারত বহিব নালাগে, আই এই কইছে যে বিচারত বহিব নালাগে। মই সরকারের ওসরত মই একটা কথা বিচারিছো যে আমি কি অপরাধ করিলু? আমি রাজনৈতিক দল বিজেপি করার কারণে আমার উপর এই হারাহাস্তি। আমি একজন ভারতীয় মানু আর এখন এই তালিবানি শাসনটু এই গাঁওয়ের পড়া, এই এলাকার পড়া, এই ডিস্ট্রিক্ট অসম ভারতের পড়া হটাব লাগে, সরকারের একটা ব্যবস্থা লব লাগে।